যারা যারা আছে তোমরা কত পিছে যাই না কেন ভাই কত পিছে যাই না কেন এদিকে আসো মালিক কোনো মতে রাজি হচ্ছিল না তোমাদের লোকজন ছিল শেষমেশ আমাদের এই যে সারা বাংলাদেশের যে আইজি কলকারখানা সে বিজেপি প্রেসিডেন্টকে ফোন করছে প্রেসিডেন্ট বলছে ঠিক আছে আমি বিজেপিকে বলে দিচ্ছি মালিককে বলে দিচ্ছি যেন আগামী রবিবার দিন এইখানে মিটিং হয় ঠিক আছে এবং আমাদের মন্ত্রী মহোদয় উনিও আপনাদের প্রতি যথেষ্ট সহনশীল এবং সেও উপর লেভেলে ফোন দিয়ে বসে যে যেন শ্রমিকদের এই লুসাকা গার্মেন্টসের শ্রমিকদের সমাধান যেন দ্রুত হয় এবং এটা যেন কলকারখানাতেই হয় তো আশা করি ভালো একটা নিউজ আছে আমরা হয়তো 10-15 মিনিটের মধ্যেই আমরা এই নিউজটা পাবো যে আগামী রবিবার মালিক এখানে আসবে এবং শ্রমিকের সাথে বসে এটা মিট করবে 20 তারিখের আগ পর্যন্ত যত বড় ধরনের ঘটনা ঘটে যাক কেউ আপনারা কারো কথায় কান দেবেন না দিবেন না আপনাদেরকে ঘরে থাকতে হবে নিশ্চিন্তে থাকেন আপনারা ঠিক 5 তারিখে আমরা একবার আপনাদের সাথে যাই মাঠে দেখা করব কথা বলবো কিভাবে এই যেভাবে আজকে আসছি সেইভাবে আপনারা সবাই চলে আসবেন এখানে 6 তারিখে ঠিক আছে তার আগে আপনাদের সাথে শুরু করে এটার সাথে সংশ্লিষ্ট এই কারখানার সাথে সংশ্লিষ্ট যারা যারা আছে প্রত্যেকেই আজকে অবহিত যে লুসাকা গার্মেন্টসের শ্রমিকরা কলকারখানা ঘেরাও দিয়েছে এবং তারা তাদের নেতা তাদের ইন্সপেক্টর কাউকে বের হতে দিচ্ছে না ওরা পুরো ঘেরাও দিয়ে বন্দি করে রাখছে এর চাইতে বড় সাকসেস আর সফলতা কি হতে পারে বলেন আছে না না সঠিক এবং আমরা এ টু জেড পর্যন্ত টপ লেভেল থেকে নিচে নিচে পর্যন্ত উপর পর্যন্ত আজকে টনক মরাই দিয়ে শেষ পর্যন্ত বৈশা থেকে আপনাদের নেতারাও ছিল বসা আমাদের সাথে এবং আমরা মালিকের সাথে কিভাবে আজকে হার্ডলি কথা বলছি হাফিজ চেয়ারম্যানের সাথে কথা বলছি এবং ওই যে কি জানি ম্যানেজমেন্ট মাহমুদ যে কি ধাসানিটা আমি দিছি এটা যারা ছিল আধা ঘন্টার মধ্যে তারে এমন ধমকাইছি এমন কথা বলছি এবং এটা সবাই সাক্ষী যাই হোক আমরা আজকে সফল হয়েছি আমাদের যে ইচ্ছাটা ছিল যে আমরা কলকারখানায় বসে আমাদের সমস্যা হবে সেটাই আমরা আজকে সফল আমরা বারবার বসে আমরা বিজেপিতে যাব না কারণ বিজেপিতে আমরা যাই না তা না বিজেপিতে আমরা সমস্যার সমাধান করি কিন্তু পালস বুঝার সমাধান করি কারণ আমরা এখানে যেহেতু আর একটা গ্রুপ ওইখানে মালিককে নিয়ে বসতে চাইছি এর কারণটা কি যখনই আমরা বুঝতে পারছি এটা হিতা বিপরীত কোনো ঘটনা ঘটতে যাচ্ছে তখনই আমরা বুঝছি না আমরা ওইখানে আর যাব না ওইখানে গেলে ন্যায় বিচার পাবো না যার কারণে আমরা প্রথম থেকে এই পর্যন্ত একমতে ছিলাম যে আমরা একমাত্র কলকারখানায় বসে সমাধান করব এবং কলকারখানাকে এস্টাবলিশ করার জন্য আজকে আমরা সারা বাংলাদেশ লোক প্রয়োগ করে ফেলাইছি মালিক চাইছিল বিজেপির মাধ্যমে বসা সেটা আর পারল না কারণ উপর লেভেল পর্যন্ত জানা জানিয়েছে শ্রমমন্ত্রী নিজে নির্দেশ দিছে যে কলকারখানায় বসে সমাধান হবে এর চাইতে বড় কিছু আর আছে এইখানে আর বিজেপি পর্যন্ত এটা নিয়ে কোনোবার আর বার্গেনিং করতে পারেন না ঠিক আছে আর ম্যাডাম যা বলছে সত্য কথা আমরা অনেক দিন একদম সত্য কথা আমরা একটা কথা বাড়ায়ও বলি না একটা কথা কমায়ও বলি নাই যাই হোক আমরা আজকে সফল সার্থক আমি শুধু আপনাদেরকে একটা অনুরোধ করবো শোনেন